আলাইকুম। 64-এর ওয়েবসাইটের মাধ্যমে যে রেফার ব্যালেন্স উত্তোলন করা যাচ্ছে, এটা কিভাবে উত্তোলন করবেন আমরা এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো। আর রেফার ব্যালেন্স সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি যে রেফারটা মূলত কিভাবে হচ্ছে। এইটা মূলত আপনার ইউজার আইডি, অর্থাৎ আপনার যে একটা আইডি নাম্বার রয়েছে, আইডি নাম্বারটি ব্যবহার করে কোনো সদস্য যদি আমাদের এখানে জয়েন করে, রেজিস্ট্রেশন করে, কেবলমাত্র তখনই ওই সদস্যর রেফার আপনি হবেন, অর্থাৎ 100 টাকা বোনাস আপনি পাবেন। এখন আমাদের অনেক সদস্যই পূর্বে জয়েন করেছে, যারা আমাদের ওয়েবসাইটে অনেক আগের সদস্য, তারা কিন্তু কোনো রেফার না, কারো রেফারই না। যেমন আমি জাস্ট উদাহরণস্বরূপ বলি যে মনির ভাই, তারপর মাসুম ভাই, এনারা কিন্তু কারো রেফার না, এনাদেরকে আমি জয়েন করাইছি। তার মানে কি, এনারা কারো রেফার না, এনারা পূর্বে আমাদের ওয়েবসাইটে সদস্য ছিল। এবং আসমার একটা বিষয় বলি, সেটা হচ্ছে আসমা অলরেডি বলছে যে রেফার 3 জন করেছে, কিন্তু তার ওখানে 100 টাকা কেন জমা হইলো। আসমা রেফার করেছে 3 জন, বাট 3 জন ব্যক্তি কিন্তু তার আইডি ব্যবহার করে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেনি। যেমন আবির ইসলাম, আবির ইসলাম অনেক আগেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছে, যখন আমাদের রেফার সিস্টেম ছিল না। ওয়েবসাইটে রেফার সিস্টেমটা রানিং রিসেন্টলি করা হয়েছে, যার কারণে আবির কিন্তু আসমার রেফার না। এখন থেকে, অর্থাৎ এখন থেকে যারা নতুন সদস্য যুক্ত হবে, কারো না কারো রেফার ছাড়া কেউ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে না। সো এখন আপনারা যে যতগুলো রেফার করতে পারবেন, আপনারা প্রত্যেক রেফার থেকে একটা করে 100 টাকা করে বোনাস পাবেন। কিন্তু পূর্বে কে কয়টা করেছেন, হয়তো দেখা যাচ্ছে বুরানুদ্দিন ভাই অলরেডি বলেছে জয়েন করেছে, সে 7-8 জনকে জয়েন করেছে, কিন্তু সে রেফার পাচ্ছে মাত্র 3টা। কেন পাচ্ছে? বাকি যারা ছিল তারা হয়তো বা কারো না কারো রেফারের মাধ্যমে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে, যার কারণে তার রেফারে জয়েন হয় না। আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে দেখবেন যে আমার রেফার নামে অপশন রয়েছে। এই অপশন থেকে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনার আপনার কয়টা রেফার রয়েছে এবং কে কে আপনার রেফারে জয়েন করেছে। তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে উত্তোলন করবেন এবং রেফার হিসাবটা কীভাবে আপনারা পাবেন এবং কোথায় রেফারগুলো দেখতে পারবেন, আপনার রেফারে কে কে আছে সেটা দেখতে পারবেন। তো আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করেছি। লগ ইন করার পর এখানে দেখুন 3-ডট মেনু, এটাতে যাবেন। এখান থেকে দেখবেন আমার রেফার নামে একটা অপশন রয়েছে, আমার রেফার। এই অপশনে গেলে দেখতে পারবেন যে তার এই অ্যাকাউন্টে কয়টা রেফার রয়েছে, কে কে রেফার আছে, তার রেফার সম্পূর্ণ এখানে দেখা যাবে। তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এই অ্যাকাউন্টে মাত্র 2 জন রেফার ভিউ করলে তার রেফারের ডিটেলস আমরা দেখতে পারবো, 2 জন রেফার এখানে রয়েছে। তো এখান থেকেই কিন্তু আপনার রেফার লিস্ট দেখতে পারবেন। এবং আমরা যদি ড্যাশবোর্ডে চাই কত টাকা উত্তোলন করতে পারবেন সেটা কীভাবে বুঝবেন, আপনার ড্যাশবোর্ডে দেখবেন রেফার ব্যালেন্স নামে একটা ব্যালেন্স রয়েছে, উত্তোলনযোগ্য রেফার ব্যালেন্স। এই টাকাটা আপনি উত্তোলন করতে পারবেন শুধুমাত্র 1 টাকা, শুধুমাত্র 1 টাকা রেখে বাকি সম্পূর্ণ টাকায় আপনি উত্তোলন করতে পারবেন। তবে 1 টাকা না রেখে সবাই অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম 10 টাকা যেন রেফার ব্যালেন্সে জমা থাকে, দেন দিয়ে তারপর আপনি উত্তোলন করবেন। তো আমার এখানে রেফার ব্যালেন্সে উত্তোলনযোগ্য রেফার ব্যালেন্স কত রয়েছে, 200 টাকা। আমি এই অ্যাসোসিয়েশনে কিন্তু আমি সদস্য যুক্ত করেছি কতগুলো, প্রায় 40-50 জন, তারা কিন্তু কেউ আমার রেফার না। নতুন 2-4 জন যাদেরকে জয়েন করাইছি তারা হচ্ছে আমার রেফার। অনেকেই আমাকে ফোন করে বলেছে যে ভাই আমি যুক্ত হব, তারা আমার রেফারে রেজিস্ট্রেশন করছে। আচ্ছা যাই হোক, এবার আমরা উত্তোলন করব কিভাবে সেটা দেখি। তো আমরা মেনু যাব, মেনুতে এই যে তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এরপর যাব হচ্ছে টাকা উত্তোলন করুন অপশন রয়েছে, টাকা উত্তোলন করুন অপশন থেকে টাকা উত্তোলন করুনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন বিকাশ এবং রকেট দুইটা মেথডে আপনারা উত্তোলন করতে পারবেন। তো আপনি চেষ্টা করবেন বিকাশের মাধ্যমে উত্তোলন করতে, তাহলে আমার পেমেন্টটা করতে সুবিধা হবে, কেননা আমাদের সকল পেমেন্ট প্রায় বিকাশের মাধ্যমেই আসে। সো আপনাকেও দিতে আমার সুবিধা হবে। আচ্ছা এরপর কী করবো, উইথড্র নাও। হ্যাঁ উইথড্র নাও অপশনে দেখুন ইন্টার ইউর অ্যামাউন্ট, তাহলে আমি কী বলেছিলাম মিনিমাম 10 টাকা রেখে বাকি সকল টাকা উত্তোলন করবে। তাহলে আমার অ্যাকাউন্টে ছিল কত, 200 টাকা, তাহলে আমি এখানে 190 টাকা উত্তোলন করবো, 190। হ্যাঁ এরপর ইন্টার বিকাশ নাম্বার, যে নাম্বারে আমরা টাকাটা উত্তোলন করে নিব। তো আমি এখানে আমার একটি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, 017। এরপর এখানে দেখুন ফ্রম ইনকাম ব্যালেন্স, ফ্রম রেফার ব্যালেন্স, তাহলে আপনি কোন ব্যালেন্সটা উত্তোলন করবেন, রেফার ব্যালেন্স। ইনকাম ব্যালেন্স কিন্তু না, তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন রেফার ব্যালেন্স। ইওর কমেন্ট, কমেন্ট অপশনে আপনি যে কোনো কিছু একটা লিখে দেবেন যা মন চায়। হ্যাঁ তাহলে অ্যামাউন্ট দিলাম, বিকাশ নাম্বার দিলাম, এই বিকাশ নাম্বারটা হচ্ছে আপনি আপনার যে নাম্বারে টাকাটা নিতে চান ওই বিকাশ নাম্বারটা এখানে দেবেন। এরপর ফ্রম রেফারেন্স ব্যালেন্স, হ্যাঁ আপনি এখান থেকে সিলেক্ট করে দিলাম রেফার ব্যালেন্স। দেওয়ার পর উইথড্র নাও বাটনে ক্লিক করব। উইথড্র নাও বাটনে ক্লিক করলে এখানে দেখাবে
যে আমাদের উইথড্র হয়েছে সেটা দেখাবে এবং আমাদের ফোনে মেসেজ চলে যাবে, ইওর উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল, অলরেডি উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল, এবং আমাদের ফোনে একটি মেসেজও চলে যাবে এই রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেলে। এটা দেখুন এখন বর্তমানে কী অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে। এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে একটু দেখব যে আমাদের যে আমরা রিফার উইথড্র করলাম সেটা আমাদের ব্যালেন্সে আছে কি না। দেখুন আমার রিফার ব্যালেন্স একটু চেক করি, উত্তোলনযোগ্য রিফার ব্যালেন্স মাত্র 10 টাকা, রিফারকৃত টাকার পরিমাণ 200, কিন্তু রিফারকৃত উত্তোলন প্রক্রিয়াধীন, আপনার টাকাটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এখন অ্যাডমিন ব্যালেন্স থেকে আমি যখন এটিকে অ্যাপ্রুভ করে দিব এবং পেমেন্ট করে দিব আপনাকে, তখন আপনার এখানে এই যে উত্তোলনকৃত রিফার ব্যালেন্সে আপনার টাকাটা চলে আসবে। তো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উত্তোলনকৃত টাকাটা কোথায় আসবে এবং কিভাবে বুঝবেন। তো আমি এখান থেকে এই টাকাটি পেমেন্ট করে দিলাম। হ্যাঁ, সাপোজ আমি পেমেন্ট করে দিচ্ছি, যখন আপনার অ্যাকাউন্টে টাকা আপনি পেয়ে যাবেন, আপনার ফোনে মেসেজ পাবেন অবশ্যই। এবং দেখুন আমরা যদি আমাদের উত্তোলনকৃত মোট টাকা দেখেন 190 টাকা, বুঝতে পেরেছেন? তো কীভাবে উত্তোলন করলাম আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা আপনাদের রেফারকৃত টাকা উত্তোলন করে নিতে পারেন খুব সহজেই। ধন্যবাদ।